মাংস এরকম টকটকে রং আসতে হবে, নাহলে আমার কাছে মাংস মজা লাগে না, দেখতেই মজা লাগে না। পেস্টটা দিয়েও আমি সবজিটা একটু কষাই নিব। শাকটা কিন্তু দেখতে সেই সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের তো এখন দুপুরবেলা, রান্না করতেছি আমি আর সব জানলা দরজা খুলে দিছি, কারণ আজকের ওয়েদারটা খুবই ভালো। আহিল এখন স্কুল থেকে আসবে, আজকে আমি আমার মন মতন রান্না করছি। আর তার সাথে আমি আমাদের প্রতিটা মানুষের কিছু দুঃখের কথা থাকে না, মেয়েদের কিছু দুঃখের কথা থাকে না সংসার নিয়ে, সেইগুলা ভক ভক করছি আর আমি রান্না করছি। তাহলে চলেন আমরা ভিডিওটা এখান থেকে শুরু করি। আমি তো এখানে অলরেডি রান্না করতেছি, মজার মজার রান্না, যেটা আসলে অনেক মজা হয়েছে। আমি আজকে আমার পছন্দ মতন, আমার মন মতন একটা খিচুড়ি তৈরি করছি, যেটা কয়েকদিন আর তৈরি করা হয়নি, আজকে অনেকদিন পরে তৈরি করলাম। সংসার জীবনে সকালটা শুরুই হয় কাজ দিয়ে, কাজ ছাড়া কোনো উপায় নাই। সংসারে কাজ করব মানে যে কেউ সংসারে কাজ করবেন তো অনেক ভালো, কাজ করবেন না তো আপনার মতন খারাপ কিছু নাই। আসলে আমরা মেয়ে যারা আছি, আমরা আমার কাছে মনে হয় জন্মগ্রহণ করছি শুধু এই সমস্ত কাজের জন্য, সে যে কেউ হোক, আমার ফ্যামিলি, বাইরের ফ্যামিলি, ফ্রেন্ড, আশেপাশে সবাই, এই কাজগুলো করার জন্যই পৃথিবীতে আমরা আসছি। আমাদের আর কোনো কোনো কিছু নাই, নিজের সকালাত নাই, নিজের ভালো লাগা মন্দ লাগা নাই, কোনো কিছু নাই। এইগুলা করো, সংসার দেখো, সব সামলাও, তাইলে অনেক ভালো মানুষ। আর যদি তুমি এগুলো না করো, মুখের উপর কথা বলো, তাহলে হচ্ছে পৃথিবীর সব থেকে বাজে এবং অসভ্য মানুষ হচ্ছে আমরা। আচ্ছা, এই কথাগুলো হচ্ছে আমার না, এই কথাগুলো হচ্ছে ঘরে ঘরে সব মানুষের, সবার, যে মেয়েরা আসলে কিছুই করে না, ঘরে বসে সারাদিন কি করে, কোনো কাজ নাই, কাম নাই, একটা সংসার সামলাইতে পারো না। কিন্তু একটা সংসারে যে আসলে কত কাজ থাকে, একটা মানুষ বিশেষ করে ছেলেরা এটা বোঝে না। আমার কথা যে মেয়ে মানুষ হয়েছে কিছু সারাদিন শুধু এগুলাই করতে হবে, নিজের সকাল মতন কিছু করা যাবে না, পড়া যাবে না, ঘোরা যাবে না, থাকা যাবে না, এটার তো কোনো মানে নাই না, এটা কোনো মানে হইল আমার কথা? তাহলে তো মেয়ে মানুষ যদি এভাবে থাকে, তাহলে ছেলেদেরকেও ঠিক এভাবেই থাকতে হবে, কোনো সকালাত করা যাবে না, জাস্ট ঘর আর কাজ। যাক, দুঃখের কথা আর তাকে বলবো কি বা বলবো, সবার একই অবস্থা। এখন আমি থালবাটি ধুয়ে ফেলছি, এখন জাস্ট হচ্ছে মুরগি, শক্ত মুরগি আমার একটু ঝাল ঝাল করে রান্না করতে ইচ্ছা করছে, কারণ মুরগির গোশটাই শুধু তো খাওয়া হয় এখন একটু বেশি, তো এটাকে এখন একটু সুন্দর করে রান্না করব। মুরগি এখানে ক্লিন করা শেষ, এখন হচ্ছে শাকের জন্য চিংড়ি মাছ বের করব। এটা থেকে তো প্রথমবারই হচ্ছে চিংড়ি মাছ বের করতেছি, জানি না কেমন হবে, দেখতে ভালো লাগছে, কেমন হবে কি জানি। এখানে একটা শাকের হচ্ছে প্যাকেট, যে প্যাকেটের গায়েও কত কিছু লেখা থাকে, যেরকম লেখা আছে যে একটা শাকেরও ডেট আছে, যে এই ডেটের পরে এটা খাওয়া যাবে না। আসলেই এই ডেটের পরে যে শাকগুলো পচা শুরু করবে। এরপর এখানে লেখা আছে যে এটা ধোয়া কি ধোয়া না, এবং কেন এটা ওয়াশ করে তারা দেয়নি সেটাও লেখা আছে, কিছু আছে ওয়াশ করা, এবং লেখা আছে যে এটা কোন কোন কাজে ব্যবহার করা যাবে, এটা সালাদ এবং কুকিংয়ের জন্য ব্যবহার করা যাবে। তো এই দেশে যে কোনো জিনিস, মানে একটা ডিমের গায়েও ডেট লেখা থাকে, এই জিনিসগুলো ভালো লাগে। শাকটা যেহেতু ধোয়া না, আমি একটু ধুয়েই নিতে হবে। এই যে এক প্যাকেট শাক দেখা যাচ্ছে না, কিন্তু একটু পরে এটা চুলায় দেওয়ার সাথে সাথে একদম একটুখানি হয়ে যাবে। এখানে শাকটা আমি ভালোভাবে বেছে বেছে ধুয়ে ধুয়ে নিয়েছি। পানি ঝরতে থাকুক, আজকে শাকটা একটু অন্যভাবে বসাবো চিন্তা করছি। যেই কড়াইতে রান্না করব সেটাতে আগে শাকগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। এখানে শাকের উপরে এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কাটছি,
সেগুলাই দিয়ে দিব। আজকে শাকটা একদম অন্যভাবে বসাচ্ছি, কিছুটা আসলে স্টাইল হয়ে যাচ্ছে সিলেটের শুটকি শিরা স্টাইল, বাট আমি আজকে এভাবে বসাইতে যাচ্ছি একটা জিনিস দেখার জন্য, মানে এক্সপেরিমেন্ট চলছে। হ্যাঁ, তো এইভাবে এখন আমি জাস্ট লবণ দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে ঢেকে দিব। বাট সব মশলা একটু একটু দিই, একদম সামান্য একটা ফ্লেভারের জন্য। এখানে ধনিয়া, শাক তো বেশি দেওয়া যাবে না, জাস্ট একটু একটু করে দিতে হবে। একদম সামান্য জিরা, শুধু একটা ফ্লেভার, নাইস অল্প একটু ফ্লেভারের জন্য। একটু মরিচের গুঁড়া, এই যে ম্যাডাম, আর এখন যেটা হচ্ছে সবগুলো ধরে যাবেন এখানে, হলুদের গুঁড়া দিয়ে চুলাটা ধরায় ঢেকে দেবো। তেলটা একটু পরে দেবো, এখন না, এটা সেদ্ধ হয়ে নিচে নেমে আসবে তখন যে আমি তেলটা দিব। শাকটা কিন্তু দেখতে সেই সুন্দর লাগতেছে, ঢেকে দিলে তো এটাতে লাগবে। শাক কতটুকু হয়ে গেছে, শাক কমে একটুখানি হয়ে গেছে, এখন যে আমি তেল দিব। আমার ঠিক যেভাবে খেতে ইচ্ছা করছে আমার মুরগির মাংস, আমি ঠিক সেভাবে রান্না করব, কারোর পছন্দ অপছন্দের দিকে তাকাবো না। এরকম করে করেই জীবনে অর্ধেক সকাল রাত সব শেষ করে ফেলছি, আর না আজকে মুরগি থেকে সকাল রাত পূরণ করা শুরু হবে। এটা একটু ক্লিন করতে হবে। এখন এক এক করে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, তারপরে যত রকমের গরম মশলা আছে সব মুরগির ভিতরে দিয়ে দিব। এর ভিতরে কিছু শুকনা মরিচ কেটে দিচ্ছি, আর দেখবো যে আস্ত রসুন কেমন সুন্দর আছে কিনা, যদি সুন্দর থাকে তাহলে সুন্দর কতগুলো আস্ত রসুন দিয়ে দিব। মুরগির মাংসটা বসায় দিয়েছি, আলু টালু দিব না, শুধু মানে মুরগির মাংস কষানো হবে। এখানে এখন আমি আমার জন্য ওটসের খিচুড়ি বানাচ্ছি, এটার জন্য সব সবজি টবজি সব একসাথে দিয়ে দিচ্ছি। এটা একটু কষানোর পরে যে আমি ওটস দিয়ে পানি দিয়ে দিব, সবজিটা কষানোর পরে এখন আমি হচ্ছে ওটস দিয়েছি। ওটসটা দিয়েও আমি সবজিটা একটু কষাই নিব, তারপরে যে আমি গরম পানি দিয়ে দিব। এখানে মুরগির মাংসটাও আমি কিন্তু কোনো পানি দিইনি, এই মুরগি থেকে যে পানি বের হয়েছে এখন আমি একটা করে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম জিরা গুঁড়া, যেহেতু আমি দুইটা মুরগি দিয়েছি দুইটা মুরগির হিসাব করে এই মশলা, একটা আমি দেওয়ার সময় চিন্তা করি যে একটা মুরগিতে কতটুকু দিতাম, তো এখন এখানে দুইটা মুরগি আছে কতটুকু দিব সেই হিসাব করে দিই। যেহেতু প্রথমে হলুদের গুঁড়া দিয়েছিলাম এখন আর অত বেশি দিব না, এখন হচ্ছে মরিচের গুঁড়া, আর একটা সুন্দর রং আসার জন্য সামান্য হলুদের গুঁড়া দিব, আগে যেহেতু অনেক দিয়েছি মানে এখন অত বেশি দিব।
এখন জালটা আস্তে করে দিব, মশলা দিয়ে সুন্দরভাবে মুরগিটা কষানো হয়ে যাবে। আমি এর ভিতরে এখন একটু এই যে দেশি একদম দেশি গাওয়া ঘিটা দিব, যেটা অনেকেই ভালো এবং আমার কাছে খুব ভালো লাগছে। আর অনেকেই লাস্ট টাইম জিজ্ঞাসা করছিলেন কোন পেজ থেকে, এই যে আমি এই পেজ থেকে টেজি সেফ ফুডস যে এটা থেকে নিয়েছি, এটা থেকে আপনারা আরও অনেক জিনিস পাবেন। আমি দেশি গুড় বলেন, তারপরে মামনির জন্য আম পাঠানো বলেন, তারপরে লিচু বলেন, তারপরে ঘি বলেন, আমি এই দেশ থেকেই অর্ডার করি এবং বাংলাদেশে আমার বাসায় পৌঁছায় যায়। এবং আমি যখন যাই তখন আমি এখান থেকে প্রচুর আম নিয়ে খাই, লিচুর সময় গেলে লিচু নিয়ে খাই, সাথে মধু তো আসেই, মধুটা অনেকই ভালো। আমি অনেককে রিকোয়েস্টটা বলেছিলাম এবং ওনারা মধু নিয়ে বলছে অনেকই ভালো লাগছে তাদের কাছে মধুটা, দেন আরও অর্ডার করছে আর আমাকেও দিয়েছিল, আমারও খেয়ে ভালো লাগছে। সো আমি যেটা বেশি এই দেশে নিয়ে আসা হয় সেটা হচ্ছে ঘি, গুড় আর মধুটা। আমি এখন একটু দেশি গাওয়া ঘিটা দিয়ে দিলাম, খিচুড়িটা রেডি। আমি কিন্তু খিচুড়িতে কোনো তেল দেই নাই, এখন জাস্ট ঘি যেটা দিলাম এটাই। মুরগির মাংস কষানোর পরে পানি দিয়ে দিয়েছি, আস্ত রসুন দিলাম না কারণ আয়াত বলছে সে রসুন দেওয়ার পরে খেতে নাকি ওর ভালো লাগে না। আমার ছেলে যেহেতু আজকে খেতে চাচ্ছে মুরগিটা আমার সাথে মজা করে, তো এই জন্য আর আমি রসুন দিলাম না। দেখছেন এইভাবে এরকমই হয়, নিজের মন মতন কখনো হয় না, বা ছেলে ঠিক আছে, নিজের সন্তান ঠিক আছে, ও যখন মজা করে খাবে আমার কাছে খুবই ভালো লাগবে। মাংস এরকম টকটকে রং আসতে হবে, নাহলে আমার কাছে মাংস মজা লাগে না, দেখতেই মজা লাগে না। আয়া দাই হিল স্কুল থেকে চলে আসছে, আমার রান্নাও শেষ। আজকে রান্না শেষ করে এখনো অনেকেই বলেন যে আল্লাহ যেটা দিয়ে থালা বাটি ধুই সেটা দিয়ে আবার কি বলে পাতিল ক্লিন করে কিনা, দুনিয়াতে একটাই তো শুধু ওইটা নাই, হাজার হাজার লক্ষ লক্ষ আছে। এটা হচ্ছে আমার পাতিল ক্লিন করার এবং সাইড ক্লিন করার। মানে মানুষ কথা বলার আগে একটু কমন সেন্স খাটায় কেন যে কথা বলে না, এটা হচ্ছে সমস্যা। আমরা সবাই এরকম। তো পাতিল ক্লিন হয়ে গেছে, আজকে কী কী দেওয়া যায় যা পছন্দ করে, এটা পছন্দ করে আমরা সবাই এখন একসাথে খেতে বসছি, রান্না শেষ, সবকিছু শেষ, গোসল মোসল শেষ। এখন তুমি কি এগ নিতে চাও একটু? আয়া দাইলের হুজুরও আসবে, ওরা এখন হুজুরের কাছে খাবে, আর এখানে আমি আমার গরম একটু ঠান্ডা করে করে খাও। অনেকদিন পর আজকে ইচ্ছা হয়েছে যে আমরা একটু সুইট লাচ্ছি খাবো। তো সুইট লাচ্ছি খেতে গেলে যা যা লাগে সবগুলো এখানে বের করা হয়েছে। বেশি মিষ্টি আমার ভালো লাগে না। বিসমিল্লাহ। এখানে হচ্ছে ক্রিমি গ্রিক ইয়োগর্ট, যেটা ন্যাচারাল ইয়োগর্ট সেটাই ব্যবহার করতেছি। এটাতে কিন্তু দই বানাতেও সব থেকে পারফেক্ট দই হয়, ঘরে যদি কেউ দই বানাইতে চাই। আমি একটু ডাবল ক্রিম অ্যাড করে নিচ্ছি। আর নানুর উপর কত সুলভ যে আমার মনে আসে। আর ইয়ে দিও না, আর দিও না, ওই দুধ দিয়ে দাও পাতলা হবে। মিষ্টি লাগবে কিনা সেটা পরে দেখি। দাইলের হুজুরের জন্য নাস্তা রেডি করে ফেলছি আজকে। আচ্ছা সব উল্টাইতে হবে না, একদম
আর সুইট লাচ্ছি একটা দিব। ছেলেদের কাজের একটা আর্ট থাকে। সেটাই, ওই সপ্তাহে মাসে একদিন করতে গেলে ওরকম আর্টের কাজ করা যায়। জি, প্রতিদিন করতে গেলে আর তো আর্ট আসে না। জানতে চাইছিল সুইট লাচ্ছি খাবো, সো বানাইছি, মজা হয়েছে। আমার কাছে বেশি মিষ্টি ভালো লাগে না, চিন্তা করছি বাংলাদেশে যেহেতু সুইট লাচ্ছির একটা দোকান দিলে ভালো চলবে। এখন যে গরম, একদম মোড়ের দোকানে মোড়ে বসে যেতে হবে সুইট লাচ্ছির একটা দোকান নিয়ে, শুধু সার্ভিস আর সার্ভিস। পাঁচ টাকা করে গ্লাসও যদি দেই, মানে কয়েকশো, পাঁচ টাকা করে তুমি বিক্রি করতে পারবে না, বিকজ তোমার দুধ ক্রিম। আরে এটা একটা কথা কথা বলতে, এখন বাংলাদেশে এত গরম আর এটা এত বেশি চলবে যে পাঁচ টাকা করেও যদি দেই তারপর আমার হিউজ একটা লাভ চলে আসবে। আমি লাভের কথা বলতেছি, পাঁচ টাকা করে দিলে তোমার হিউজ লাভ হয়ে যাবে। তোমার মতো বিজনেসম্যান রে ভাই, আজব চিড়িয়া। একটা লাচ্ছি বানাইতে খরচ পড়বে 20 টাকা, তুমি বিক্রি করবে 5 টাকা করে, তোমার লাভ আমি কোথায় রাখবো? আমি চিন্তায় পড়ে গেছি। বাইরে তো এখনো আলো, একটু গার্ডেনে গেছিলাম, গার্ডেন থেকে আমি একটু হেঁটে টেটে এসে এখন মনে হচ্ছে এই এক মগ গরম গরম মানে গ্রিন টি আমাকে খাইতে হবে, সো এটা বানাই নিলাম, নিয়ে একটু বসে এখন গ্রিন টিটা খাবো। আর রান্না, মুরগি রান্না তো নাকি সেই মজা হয়েছে, একটু ঝাল ঝাল, আমার তো এরকম ঝাল ঝালই ভালো লাগছে, আমি এরকমই করতে চাইছিলাম। দেখেন কালারটা কি আসছে, ঝাল ঝাল। আর শাক তো বললাম না একটুখানি হয়ে যাবে, একটুখানি কি হয়ে গেছে, আগে বিফও আছে, আর এটা আমার ওটসে খিচুড়িটা আমি খেয়েছি, আর এটুকু আছে। কি গরম চলে আসছে, আর ফ্রিজ থেকে বের করে করে আইসক্রিম খেয়ে ফেলো, দেখি মজা এটা। তুমি কি বাংলাদেশে যে আইসক্রিম খাইছিলা হিল, বাংলাদেশে যে আইসক্রিম খাইছিলা, বাংলাদেশের আইসক্রিম টেস্ট জানো? আইসক্রিমের টেস্ট, বাংলাদেশের আইসক্রিমের টেস্ট কেমন? গুড আছে না? খাও নাই? আমার খেয়েছো হিল, তোমার মনে নেই। তুমি বাংলাদেশে কখন যেতে চাও, কি মাসে যেতে চাও বলো, কোন মান্থে যেতে চাও? আচ্ছা তুমি বলো কোন মান্থে যেতে চাও, যে বাংলাদেশে যে কি কি করতে চাও বলো, প্ল্যান বলো তো একটু শুনি। সেরকম করো না, হিল ওটা ভেঙে নিয়ে পড়ে যাবো। বলো বাংলাদেশে যে কি কি করতে চাও বলো, তুমি যখন গার্ডেনে যাও না, ওরা তো তোমাকে মিস করে, কয়েকবার জিজ্ঞাসা করছে where is Ahil, oh no yesterday কথা বলছো yesterday। আজকের দিনের মতন রান্নাঘর বন্ধ, কালকে আবার রান্নাঘর খোলা হবে, সো আমি সব কিছু অফ টফ করে উপরে চলে যাই, অন্ধকার লাইট করি। আচ্ছা উপরে যে এখন দেখাবো, অনেকেই কমেন্ট করছেন যে আমি শাড়ির নিচে কাপড় কিভাবে লাগাইছি সেটা দেখানোর জন্য, সো আমি ট্রাই করতেছি দেখাইতে। আচ্ছা শাড়িটা হচ্ছে এই যে, এই ধরনের আমিও আগে এই ধরনের শাড়ি পরতে চাইতাম না, কারণ এই ধরনের শাড়ি কিন্তু এখন ইদানিংকাল অনেক বেশি চলছে এবং সুন্দরও লাগে। আমি কি করছি, হঠাৎ করে মাথায় আসলো যে দেখি এটার নিচে কাপড়, কারণ আমি আগে একটা আমার শিফনের একদম পিওর শিফনের লাকনোর ছিল, সেটা আমি সেম এরকমভাবে নিয়ে আসছিলাম, তো ভাবলাম যে দেখি এটাতেও করে দেখি। সো এখনকার নাকি যখন আমি টেলারের কাছে দিচ্ছিলাম, টেলার বললো যে এখন অনেকেই এই কাজটা করে, তো আপনারাও চাইলে এই কাজটা করতে পারেন। সেটা হচ্ছে যে যেখান থেকে কুচির পরের থেকে যে কাপড়টা মাজা থেকে ওঠে আঁচল পর্যন্ত, সো পুরাটাতেই আপনারা আলাদা এক্সট্রা কাপড় নিচেই, একটু খরচ হয় কিন্তু শাড়িটা আসলে পরা যায়, কই সেই মাথাই তো পাইতেছি না। ওকে সেই সেই চাইছিলাম যে ছাড়াবো না, বাট ছাড়াই ফেলি, কি আর করা। এই যে দেখেন এখানে, এটা মানে টেলারকে বলছিলাম, ওনারা নিজেরাই কাপড় লাগাই দিছে। আপনারা চাইলে আরেকটু মোটা মানে আরেকটু মোটা কাপড়ও লাগাইতে পারবেন, আমি বলছিলাম আরেকটু মোটা দিতে, বাট ওনারা পায়নি দেখেই পরে আলাদা শিফন জর্জেট যেটা সেটাই, সেই কাপড়টা এক্সট্রা এভাবে লাগাই দিছে। আমি বলছিলাম পুরা এই যে এই মাথাটা পর্যন্ত লাগাই দিতে, কিন্তু দেয়নি, কারণ কাপড়ে নাকি মানে বহর না কি বলে ওইটা হচ্ছিল না এই জন্য। সো আপনারা চাইলে আপনাদের টেলারকে ওইভাবে সুন্দর করে বোঝাই বলে দিতে পারেন, ওনারা ওইভাবেই লাগাই দিবে। আমি তো তারাও
ঘোরার ভিতরে এটা করে নিয়ে আসছিলাম দেখে এইভাবে, নেক্সট টাইম গেলে ইনশাল্লাহ আমি ওইভাবেই মন মতন করে আরেকটু হচ্ছে মোটা কাপড় এবং আরেকটু পুরাটাতেই দিতে বলবো, কারণ এই দিকটাতে খালি থাকলে ভালো লাগে না। সো এটা এদিক থেকে দিয়ে ওই দিক থেকে কমাই ফেলবো, মানে নিচের দিকে তো থাকলে না থাকা একই রকম, বাট উপরে যেটা আর কি উপরের পোর্শনে থাকে সেটাতে এ পর্যন্ত লাগাই নিব। তা এইটা হলো কথা যে আপনারা টেলারকে বললে নিচে আলাদা করে একদম মাজার গাছ থেকে শুরু করে আঁচল পর্যন্ত না যতটুকু আর কি দেখা যায় ততটুকু আপনারা এক্সট্রা কাপড় নিচে দিয়ে নিতে পারেন। এটার কিন্তু নিচে এক্সট্রা কাপড় দেওয়া, এই যে এমনিতে হচ্ছে এই যে এরকম, আর কাপড় দেওয়ার পরে হয়েছে এই যে এরকম, দুইটা দুই রকম দেখতেই পাচ্ছেন। আরেকটু মোটা কাপড় দিলে একেবারেই বোঝা যাবে না। আই হোপ আপনাদের উপকার হবে, আপনাদের সুন্দর সুন্দর শাড়িগুলো ঠিক এইভাবে টেলারের কাছে নিয়ে যে এক্সট্রা কাপড় দিয়ে তৈরি করে পরে ফেলেন। একদম মন মতন মুরগির মাংসটা রান্না করছি, আসলে একদম যেরকম চাইছিলাম সেরকম হয়েছে। এরকম আমার প্রায়ই হয় যখনই আমি চিন্তা করি যে না আজকে এইরকমভাবে মন মতন মানে মজা করে একটা তরকারি রান্না করব, আলহামদুলিল্লাহ ঠিক সেরকমই হয়। সো আজকের মুরগি মাংসটা একদমই যশোরের ফ্লেভার দিচ্ছে। আই নো বেশি দিন হয়নি বাংলাদেশ থেকে আসছি, বাট স্টিল মানে অলরেডি আমি মিস করা শুরু করছি। জানি না এটা সবার হয় কি না, আমার হয়, আমার খুব বেশি হয়, এটা নিয়েও আবার অনেকে হাসাহাসি করে, বাট কিছু করার নাই, সবাই তো একরকম হয় না। আর আমার কাছে জানি না কেন এরকম লাগে, যাই হোক না কেন। তো আজকে দেশের মতন করে বিশেষ করে যশোরের মতন করে মুরগি রান্না করছি, সবাই বলবেন দেখে কেমন লাগলো, খেতে তো আর পারলেন না, খাওয়াতেও পারলাম না, খাওয়াতে পারলে আরও বেশি ভালো লাগতো, দেখে কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করবেন, সবসময়ই তো করেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আজকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।